পাঁচু, ও পাঁচু, ডাকছো কেন বাদল খুড়ো? তোর বাপ বাড়ি আছে নাকি? না গো, মাঠে গিয়েছে, এখন ফসল কাটার সময় না। তা ভালোই হয়েছে, এক পারছি, এদিকে শোন তো দেখি। আসছি মুড়িটা খেয়ে। কোথায় যাচ্ছিস রে পাঁচু? কোথাও নয় মা, ওই বাদল খুড়ো ডাকছে তো তাই। ও, ওনার আবার কি দরকার এই সময়? জানি না মা, গিয়ে দেখছি। এদিক ওদিক যাসনি কিন্তু, খুব রোদ এখন। ও খুড়ো, কি বলছিলে? ও, পাঁচু এসেছিস, খালি মুড়ি খাচ্ছিস বুঝি? একটু গুড় বাতাসা দেব? না গো খুড়ো, শুধু মুড়ি খাবো কেন? মা মুড়ি ঘুগনি বানিয়ে দিয়েছিল, তুমি ডাকলে কেন বলো? ওই আর কি, আমার না পিঠে ভারী ব্যথা, এদিকে আবার গম ভাঙাতে না দিলে নয়, আটা না হলে রাত্রে আর রুটি জুটবে না। তাই ভাবছি কত ভালো ছেলে তুই। বুঝেছি, গম ভাঙিয়ে আটা আনতে হবে তো। আচ্ছা দাও, কালু কাকুর দোকান থেকে ভাঙিয়ে দিচ্ছি। কত ভালো ছেলে রে তুই পাচ্ছু, এই বস্তায় গম আছে, আজ এক বস্তা হলেই হবে, পরে না হয়। ওরে বাবা, এ তো খুব ভারী। তা কেন হবে, কত হাট্টা কাট্টা ছেলে তুই, এ তো তোর কাছে কিছুই না নসি। আর হ্যাঁ, কালুকে পয়সা দিতে হবে না, বলবি আমার নামে লিখে রাখেছে। আচ্ছা খুড়ো, আমি কাঁধে করে এই গমের বস্তা নিয়ে যাচ্ছি, ভাঙানো হয়ে গেলে আটা দিয়ে যাব। আচ্ছা বাপু, সাবধানে যেও, ভুলে গেলে কত গম নষ্ট হবে। এ ছোড়া মন্দ নয়, সবাই তো খাটিয়ে নেয়, তা আমি আর এমন কি অন্যথা করলাম। কি গো পাঁচুর মা, একটু খাবার জল দাও দেখি। হ্যাঁ গো, দিচ্ছি। ইস, ঘেমেনে কি অবস্থা হয়েছে তোমার? তা হবে না, রোদ কেমন চড়া দেখছো না? একার হাতে ফসল কেটে সব মহাজনের বাড়ি দিয়ে এলাম, আর এই খড়ের আটি নিয়ে এসেছি গরুগুলোর জন্য। ইস, কি কষ্ট হচ্ছে তোমার? তা আমার কষ্ট আর তোমরা মা বেটাতে বুঝলে কোথায়? সমর্থ ছেলে একটু যদি হাতে হাত লাগাতো, তাহলে কি আর এত পরিশ্রম হতো আমার? সবই আমার অদৃষ্ট। আহারে, ছেলেটা আমার এই রোদে মাঠে কাজ করবে, অসুখ হলে কি হবে? বেচারার তো ননির শরীর। সে খুব জানি, আমার সাথে কাজের সময়ই তোমার যত আপত্তি। আর ওদিকে রাজ্যময় সবার মাগনা ফাই ফরমাস খাটছে, পরোপকারী মহাপুরুষ এসেছেন। সে তো সব করে আমার চোখের আড়ালে, আমি জানতে পারলে কি আর করতে দিতুম? তা কোথায় তোমার সেই নবাব পুত্তুর? এই তো এখানেই ছিল, তারপর পাশের বাড়ির ওই বাদল ঠাকুরপো ডাকলো। হ্যাঁ, ওই বাদল মিত্তির ডেকেছে? নির্ঘাত কিছু মতলব ছিল, একেবারে সুবিধার মানুষ নয় ওই বাদল। কেন গো, কি হয়েছে? আমার বাছার কোনো ক্ষতি হবে না তো? সে আমি কি জানি, তবে তার মতলব নির্ঘাত কিছু আছে, পাঁচুকে দিয়ে ফাই ফরমাস খাটাবে নিশ্চয়ই। হায় হায়, এই রোদের মধ্যে ছেলেটা খেটে মরবে গো। ও গো, তুমি একটু যাও না গো, দেখো ছেলেটা কোথায়। ওসব আমি এখন পারবো না, এই সবে রোদ মাথায় করে ঘরে ফিরলাম, স্নান খাওয়া করে বিশ্রাম নিতে হবে,
খাটুক সে ভূতের ব্যাগার। ও কালু কাকু, এই গমগুলো ভালো করে পিষে দাও তো দেখি। ওরে পাচু, তোর কথাই ভাবছিলাম রে, আয় আয়। কেন গো কাকু? সে বলছি পরে, দে গমের বস্তাটা দে, মেপে নেই। বাদল খুঁড়োর গম কিন্তু ভালো করে পিষে দিও, না হলে আবার আমাকে বলবে। হ্যাঁ, বাদল বাবুর গম? তা আগে বলবি তো, ভাঙানোর পয়সা দিয়েছে? না, বলেছে লিখে রাখতে, পরে পয়সা দেবে। ব্যাস, তাহলেই হয়ে গেল, ভারী শিয়ানা লোক। লিখে রাখলে কিন্তু পয়সা তুলতে চটির শুকতলা খসে যাবে। সে আমি কি করব কাকু, আমাকে যেমন বললো। তা ঠিক। আচ্ছা শোন, আমার একটা কাজ করে দিবি? কি কাজ বলো। ওই পুকুরের পাড়ে এক কুজো বুড়ি থাকে না? হ্যাঁ তো, চিনি, ওনার দুটো কুকুর আছে। ঠিক তাই, এই আটার থলিটা দিয়ে আসবি, ওনার তো নিয়ে যাওয়ার ক্ষমতা নেই, আমারও সময় হচ্ছে না। আচ্ছা দাও আটার থলি, দিয়ে আসবো বুড়িমাকে। বড় ভালো ছেলে রে তুই, আমি ততক্ষণে গম ভাঙিয়ে রাখছি। বুড়িমা, ও বুড়িমা! কে কে বাছা? আমি গো বুড়িমা, পাচু, তোমার আটার থলি নিয়ে এসেছি। ও পাচু, নিয়ে এসেছিস বাবা, খুব ভালো ছেলে তুই। বস বাপু, একটু জল বাতাসা দিচ্ছি। আহারে, রোদে মুখটা কালো হয়ে গিয়েছে। না গো বুড়িমা, আজ দেরি হয়ে যাবে, অন্যদিন এসে শুধু জল বাতাসা না, নারকেল নাড়ুও খাবো। আচ্ছা শোন বাপু, একটা কাজ করে দিয়ে যাতো। কি কাজ বলো বুড়িমা? চটপট গাছ থেকে নারকেল গুলো পেরে আনতো বাছা, তারপর একটু মহাজনের বাড়ি দিয়ে আয়। ও, নারকেল বিক্রি করবে বুঝি? গতবার ঝড়ে ঘর ভেঙেছিল তো, তখন মহাজনের থেকে টাকা ধার করে ঘর মেরামত করেছি। নারকেল আর কলা দিয়ে সেই ধার শোধ করছি বাপু। আচ্ছা বুড়িমা, আমি নারকেল পেরে মহাজনের বাড়ি দিয়ে আসছি। সে তো বাড়ি নেই বাছা। এগুলো পুকুর পাড়ে থাকে যে বুড়িমা, তিনি পাঠিয়েছেন। ও কুজো বুড়ি, ঠিক আছে, রেখে যাও তো দেখি, যা হিসেব পত্তর তা উনি এসে করবেন। আচ্ছা কিন্নিমা, আমি এখন চলি। শুনেছি তুমি খুব ভালো ছেলে, আমার একটা কাজ করে দেবে? হ্যাঁ বলুন না গিন্নিমা, আমি ঠিক করে দেব। শোনো, চুপি চুপি কাজটা করতে হবে, তাই এবাড়ির কাজের লোকদের দিয়ে হবে না। কি করতে হবে আমাকে? আজ পুকুর থেকে কর্তা মাছ ধরিয়েছেন, তার মধ্য থেকে দুটো বড় রুই মাছ আমি আলাদা করে রেখেছি, এ দুটো চুপি চুপি আমার বাপের বাড়িতে পাঠাতে চাই। কর্তা জানতে পারলে ভারী লজ্জার ব্যাপার হবে। আচ্ছা বুঝেছি, দিন আমি মাছ দুটো চুপি চুপি আপনার বাপের বাড়ি দিয়ে আসবো। দীননাথ বাবুর বাড়ি তো আমি খুব চিনি। হ্যাঁ, বাপের বাড়ির লোকজন খুব গরিব তো, আমি এখানে রাজকীয় ভাবে থাকি, কিন্তু ওদের ভালো মন্দ খাওয়া জোটে না, তাই মাঝে মধ্যে লুকিয়ে কিছু পাঠাই। আমার মেয়ে পাঠিয়েছে বুঝি? হ্যাঁ, গিন্নিমাই তো পাঠালেন, আজই পুকুর থেকে কর্তা মশাই ধরেছেন। মেয়ে আমাদের মা অন্নপূর্ণা, সব দিকে তার নজর। আজ তাহলে আমি আসি, মাকে বলে আসিনি তো, মা খুব চিন্তা করবে। ঠিক আছে বাছা, যাচ্ছই যখন, এই কটা নারকেল নাড়ু আমার মেয়ের জন্য নিয়ে যাও। গরিব মা বাপ আমরা, এর থেকে বেশি আর কি দিতে পারি? মেয়ে আমার গিন্নির হাতের নাড়ু খেতে বড় ভালোবাসে। আপনি চিন্তা করবেন না, গিন্নিমাকে আমি ঠিক পৌঁছে দেব। কি
নবাব পুত্তর এখনো আসেনি বুঝি? আর কতক্ষণ ভাতের থালা আগলে বসে থাকবে শুনি? কোথায় যে গেল ছেলেটা, সে কোন সকালে চারটি মুড়ি খেয়ে বেরিয়েছে, খিদে মনে হয় বেচারার মুখ পুরো শুকিয়ে গেছে। তোমার লাইফেই ছেলেটা গোল্লায় গেল, কোথায় বাপের হাতে হাতে কাজ করে বাপকে সাহায্য করবে, তা নয় ভূতের ব্যাগার খেটে বেড়াচ্ছে। ওই বাদল ঠাকুরপোকে একটু জিজ্ঞেস কর না গো, ছেলেটা কখন আসবে? ওসব আমি পারবো না, আগেই তো বললাম আমি মাঠে যাচ্ছি। হাতচালা হাতচালা, আজ রাতেই এইগুলো সরিয়ে ফেলতে হবে, আজ নতুন ফসল উঠেছে, এখনো হিসেব হয়নি। কাল হিসেব করে কম বেরোলে ওই চাষির পোর ঘাড়ে দোষ চাপিয়ে দেব। গিন্নিমাকে কি ডাকবো? কিন্তু কর্তামশাই যদি বাড়ি থাকেন তাহলে আবার গিন্নিমাকে বকাবকি করবেন, ভারী লজ্জার ব্যাপার হবে। কিন্তু নাড়ুগুলো যে না দিলেই নয়, এদিকে আমারও তো ফিরতে অনেক রাত হয়ে গেল, পেছন দিকে ধানগোলার দিকে গিয়ে দেখি একবার। ইস, কত কষ্ট এদের, এত রাত পর্যন্ত কাজ করছে, একটু সাহায্য করে দেই গিয়ে। তোমরা অন্ধকারে ওই ফসলগুলো নিয়ে যাচ্ছ গো, কি কষ্ট তোমাদের। এই তুই বেটা কে রে, আমার কাজের কৈফিয়ত চাস? আমি পাচু। তা তুই এত রাত্রে এখানে কেন? যা যা ভাগ এখান থেকে, কেউ দেখে ফেললেই বিপদ। ও, এবার বুঝেছি তোমরা ফসল চুরি করছো। দাঁড়াও, আমি কর্তাবাবুকে সব বলে দেব। চোর চোর চোর, কে কোথায় আছো, আসো, চোর চোর। আমাকে ধরবি? দেখ তোর কি করি। এই তোরা সবাই ওকে ধর। কি হয়েছে এখানে, এত শোরগোল কেন, এত লোকজন এখানে কেন, এই ছেলেটি কে? এই ছেলেটি চোর কর্তা, আজ নতুন ফসল তোলা হয়েছে খবর পেয়ে চুরি করতে এসেছে। না না কর্তা, আমি চোর নই, এরা চুরি করতে এসেছিল, আমি দেখে ফেলাতে আমাকে চোর সাজাচ্ছে। সব মিছে কথা কর্তা, ও এত রাতে এখানে কি করছে ওকে জিজ্ঞাসা করুন। এই তুই এত রাতে ধান গোলার কাছে ঘুর ঘুর করছিস কেন, কি মতলব তোর, সত্যি করে বল, তোর হাতের থলিতে কি বল, কি চুরি করেছিস? আমি আসলে একজনকে ডাকতে এসেছিলাম, একটা দরকারি জিনিস দেওয়ার ছিল। দেখেছেন কর্তা, চোরের আবার সাঙ্গাত আছে, বল কোথায় তোর সাঙ্গাত, কি কি সরানোর মতলব আছে তোর, বল। আমি সত্যি বলছি, এই এরা চুরি করছিল, ওই যে গাড়ি ভর্তি কাটা ফসল চুরি করে নিয়ে যাচ্ছিল। তাহলে তুই এখানে কার কাছে এত রাত্রে এসেছিলি, বল সত্যি করে। ও সত্যি কথাই বলছে, ওর নাম পাঁচু, আর ও আমার কাছেই এসেছিল। এসব তুমি কি বলছো গিন্নি? সত্যি কথাই বলছি, আজ তুমি বাড়ি ছিলে না, কুজো বুড়ি ওর হাত দিয়ে নারকেল আর কলা পাঠিয়েছিল, আজ পুকুর থেকে অতগুলো মাছ তোলা হবে তাই ওর হাত দিয়ে দুটো মাছ বাড়িতে পাঠিয়েছিলাম। তোমার বাপের বাড়িতে? হ্যাঁ, আমার বাবার অত ক্ষমতা নেই ভালো বড় মাছ কিনে খাবার, তাই তোমাকে লুকিয়ে পাঠিয়েছিলাম ওর হাত দিয়ে। তা ভালোই করেছো, আমি ভুলে গিয়েছিলাম। গিন্নিমা, আপনার বাবা আপনার জন্য নারকেল নাড়ু পাঠিয়েছেন, বলেছেন আপনি খুব ভালোবাসেন, এই দেখুন, কর্তামশাই জানলে রাগ করবেন ভাবলাম, তাই ধানগোলার দিকে এসেছিলাম, দেখলাম এরা ধান চুরি করছে। মিথ্যে কথা কর্তা, সব মিথ্যে কথা। কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে তার বিচার আমি করব। এই কে আছিস, এদিকে আয়। ওগো তুমি পাঁচুকে ছেড়ে দাও, আমার কথা রাখতেই ওর আজ এই অবস্থা। তুমি কেঁদো না গিন্নি, তোমার মা বাবার খেয়াল রাখা আমার দায়িত্ব কর্তব্য, এর অন্যথা হবে না আর, এই মুনিমের শাস্তি হবে এবার।
আপনি কি বলছেন কর্তা? সন্দেহ আমার অনেক দিন ধরেই ছিল। আগের বারও নতুন কাটা ধান গোলা থেকে হাপিস হয়ে গিয়েছিল, আজ হাতে নাতে ধরেছি। চলো পাচু, আমি নিজে তোমাকে বাড়ি দিয়ে আসছি, আর তোমার বাবাকেও ফসলের মূল্য এখনই দিয়ে দেব। বাড়ি যাব, তবে যাওয়ার পথে বাদল খুড়োর আটা দিয়ে আসতে হবে। সত্যি আপনি যা বললেন তাতে আমার তো ছেলের জন্য গর্বই হচ্ছে। সত্যি পাচু খুব ভালো ছেলে আর পরোপকারী। আপনাদের যদি অমত না থাকে তাহলে ওকে আমি পুরনো মুনিমের জায়গায় কাজে বহাল করব। শুনছো গিন্নি, কর্তামশাই কি বলছেন? সত্যি আমাদের পাঁচুর এবার কপাল খুলে গেলো।